শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার সকলকে স্বাগত আমি চিরঞ্জীব গাঙ্গুলি সহশিক্ষক বাংলা বিভাগ হেয়ার স্কুল কলকাতা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম পাঠের অন্তর্গত নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি চিঠি মূল ইংরাজি থেকে বাংলায় অনুদিত যে চিঠিটি তোমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলখানার চিঠি এই নাম নিয়ে সেটি আলোচনা করব জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখছেন উনিশশো পঁচিশ সালের মে মাসের দুই তারিখে সুদূর মান্দালয় জেল থেকে জেল থেকে লিখছেন তাই এটি জেলখানার চিঠি কিন্তু কখনো কখনো চিঠি ব্যক্তিগত প্রয়োজনকে অতিক্রম করে পত্র সাহিত্যের মর্যাদা লাভ করে সেদিক থেকে সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠি একটি সার্থক পত্র সাহিত্য হিসাবে পাঠক সমাজে স্বীকৃত হয়েছে এই যে জেল মান্দালয় খুব সেই সময়ের চর্চিত এই নামটি বর্তমানে মায়ানমার বা পূর্বতন বার্মা সেখানে এই জেলটি অবস্থিত আমরা এই অবসরে একটু এই জেলের ইতিহাসের দিকে আলোকপাত করব। রাজা মিন্ডন আঠারোশো সালে কনবাউং রাজবংশের নতুন রাজকীয় রাজধানী হিসাবে মান্দালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্য রাজ্যটিকে সংযুক্ত করার আগে এটি ছিল বার্মার শেষ রাজকীয় রাজধানী যে কারাগারটি বা যে জেলের কথা এখানে আছে উনিশশো সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের অধীনে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিছু ছবি তোলে সেই ছবিগুলি আমরা দেখব তাতে সেই জেলের কয়েদিদের কীরকম অবস্থা সেটা বাস্তব উপলব্ধি হবে এই কারাগারে পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচিশ মধ্যরাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আনা হয়েছিল যদি আমরা ভারতবর্ষের মানচিত্র এবং মান্দালয়ের অবস্থান মানচিত্রে লক্ষ্য করি তাহলে দেখব শহর কলকাতা থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসুকে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে উনিশশো সালের পঁচিশে অক্টোবর একেবারে ভোরবেলায় কলকাতার ডেপুটি কমিশনার অব পুলিশ একটি পুরনো আইন আঠেরোশো সালের বেঙ্গল রেগুলেশনের অধীনে গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে সুভাষচন্দ্র বসুর বাসভবনে আসে এই আইন অনুসারে অপরাধমূলক অভিপ্রায়ের সন্দেহে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক করা যেতে পারে বা তাকে আটক করে বিচার না চালিয়েও তাকে সেইভাবে ন নতস্তু একই অবস্থায় রাখা যেতে পারে তার বাড়িতে অস্ত্র গোলা বারুদ ইত্যাদি খোঁজা হয় কিন্তু কিছুই সেখানে পাওয়া যায়নি এরপর প্রায় একই সময় একই দিনে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের দুই স্বরাজবাদী স সদস্য সহ আরও সতেরো জনকে পুলিশ গ্রেপ্তার করে সরকার সুভাষচন্দ্র বসুকে বাংলার বিপ্লবী আন্দোলনের মূল ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত করে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তারের ন্যায্যতা দেয় এবং দুটি অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সেদিন করেছিল এবং মানহানি করে আইনি পদক্ষেপের সম্মুখীন হয় কিন্তু সরকার বা সংবাদ মাধ্যম তারা কেউ কিন্তু তাদের বক্তব্যের সমর্থনে উপযুক্ত প্রমাণ দিতে সক্ষম হয়নি এরপর সুভাষচন্দ্র বসুকে প্রথম কলকাতার আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় কিন্তু এখান থেকে তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছিলেন এই অভিযোগে তাকে আবার উত্তরবঙ্গের বেহরামপুর কারাগারে স্থানান্তরিত করা হয় এবং সবশেষে বার্মার মান্দালয় কারাগরে স্থানান্তরিত করা হয় সেখানে বিচার কার্য কিছুই হয় না এবং উনিশশো সাল পর্যন্ত তাকে এখানে আটকে রাখা হয় শুধু তাই নয় এই যে তিন বছর সময় সুভাষচন্দ্র বসুকে এখানে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এরই আগে লোকমান্য বাল গঙ্গাধর তিলক তাকেও উনিশশো সাত থেকে উনিশশো সাল পর্যন্ত কারারুদ্ধ করে রাখা হয় সুভাষচন্দ্র যদিও এই কারা অবস্থানটিকে একটি বিশেষ সুবিধা হিসাবে বিবেচনা করছিলেন এই কারাগারটি ইরাবদী নদীর তীরে অবস্থিত মান্দালের এই কেন্দ্রীয় কারাগার আনুষ্ঠানিকভাবে ওবো কারাগার নামেও পরিচিত ছিল এটি প্রধান কারাগার ছিল যা অংমিতাজান টাউনশিপ মান্দালে মায়ানমার পূর্বে নাম বার্মা এখানে অবস্থিত কারাগারটির কাছেই ছিল কাছেই ছিল রেলওয়ে স্টেশন ওবো রেলওয়ে স্টেশন এবং শহরের কেন্দ্রের উত্তর পূর্বে মান্দালয় পাহাড়ের পাদদেশে এটি অবস্থিত ছিল অনেকজনকে প্রায় পাঁচ হাজার চার হাজার আটশো তেত্রিশ জনকে এই কারাগারে একসঙ্গে বন্দি করে রাখা হতো সেরকমই বন্দি অবস্থায় সুভাষচন্দ্র বসু তার একেবারে বন্ধু সুরিদ তাকে তিনি চিঠি লিখছেন দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র তার জন্ম আঠারোশো সাতানব্বইয়ের বাইশে জানুয়ারি পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুর সঙ্গে তিনি একই সঙ্গে পড়াশোনা করেছেন সহপাঠী তাকে তিনি চিঠিটি লিখছেন আমরা পত্রপাঠের মধ্য দিয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দিলীপ তোমার চব্বিশ তিন পঁচিশ তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি জানুয়ারি মাসে সুভাষচন্দ্র কারাগারে এসেছেন মার্চ মাসে দিলীপ কুমার রায়ের চিঠিটা তিনি পেয়েছেন কিন্তু এই মান্ধালয়ে যারা আসতো সেই কারাগারের মধ্যে যারা কারারুদ্ধ অবস্থায় রয়েছে তাদের চিঠি পাওয়া খুব একটা সহজ ব্যাপার সেদিন ছিল না তাই পত্র প্রেরকের অর্থাৎ দিলীপ কুমার রায় আশঙ্কা করছিলেন যে তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে কিন্তু এবার তা হয়নি সেজন্য খুবই খুশি হয়েছি একটি বিজ্ঞানসম্মত পরীক্ষার পদ্ধতি তিনি এখানে ব্যবহার করলেন ডিস্টিলেশন বা পাতন পাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা একটি তরলকে বাষ্পীভূত করবার জন্য স্ফুটনাঙ্কে উত্তপ্ত করা হয় এবং তারপর আবার তরলে ঘনীভূত করা হয় যাতে এটি অমেধ্য বা অন্যান্য দ্রবণ থেকে আলাদা করা সম্ভব হয় রসায়নবিদরা প্রায় দ্রবণের মিশ্রণকে আলাদা করতে এই পাতন পদ্ধতি ব্যবহার করে এবং আধুনিক সময় আমরা দেখব যে শিল্পের নানা ক্ষেত্রেও এই পাতন পদ্ধতির ব্যবহার হচ্ছে রসায়নগারে বৃক্ষণাগারে তার ব্যবহার হচ্ছে সুতরাং পাতন পদ্ধতির মূল যে অর্থে সুভাষচন্দ্র বসু ব্যবহার করেছেন সেটি হচ্ছে এখানে যতটা সম্ভব আলাদা করা যায় বা পরিশুদ্ধ করা যায় বাইরের থেকে চিঠি আসছে যিনি অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রকারী তার কাছে সেই চিঠিটা সরাসরি এসে পৌঁছবে না এই চিঠির মধ্যে এমন কোন গোপন ব্যাপার আছে কি না যেটা ষড়যন্ত্রে আরও ইন্ধন যোগাবে তার জন্য তাকে আগে বিশুদ্ধ করা হচ্ছে বা আলাদা করা হচ্ছে কিন্তু এবার সেই রকম কিছু হয়নি যেটি পত্র প্রেরক এবং পত্র প্রাপক দুজনের কাছেই খুব আত্মসন্তুষ্টির কারণ সেজন্য খুবই খুশি হয়েছি তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেয়া সুকঠিন দীপকুমার রায় তিনি সঙ্গীত বিশারদ অনেক বিষয় দর্শন নিয়ে চিন্তাভাবনা করেন তার অনেক পত্রের মধ্যে সেই দার্শনিক মীমাংসা থাকে সুতরাং তার চিঠি একটু অন্যরকম তো হবেই সেটা সুভাষচন্দ্র বসু কিন্তু স্বীকার করে নিচ্ছেন যদিও তার মধ্যে কিন্তু একটা হৃদয়ের আবেগ সেখানে প্রাধান্য পেয়েছে হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করে বলা হয় যে আমাদের যে যাবতীয় আমাদের এই যে কার্যকলাপ প্রতিদিনের জীবন চর্চা এই জীবন চর্চার মধ্যে অনেক কিছু আমরা আমাদের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্ক দ্বারা আবার কোনো কোনো কিছু আমাদের হৃদয় দ্বারা যে কারণে বারবার সমন্বয় সাধন করতে বলা হয় হেড হার্ট এবং হ্যান্ড এই তিনটে এইচ এর মধ্যে কিন্তু সুভাষচন্দ্র বসু স্বীকার করে নিচ্ছেন দিলীপ কুমার রায়ের পত্রের আবেদন মস্তিষ্কে থেকে বেশি সেটা হৃদয়তন্ত্রীতে তাই তার উত্তর দিতে গেলেও সেই স্তরে সেই চিন্তার সেই বলয়ে নিয়ে যেতে হবে ভাবনাচিন্তাকে চিন্তাকে তবেই তার উত্তর দেয়া সম্ভব এ চিঠিখানাকে যে আবার সেন্সারের হাত অতিক্রম করে যেতে হবে সেও আর এক অসুবিধা তার মানে ওই হৃদয়ের আবেগে এমন কিছু লেখা যাবে না যেটা সরাসরি তো চিঠি ভিতর থেকে জেলের মধ্যে থেকে দিলীপ কুমার রায়ের কাছে যাবে না সেন্সার একটি শব্দ তিনি ব্যবহার করলেন যদিও এই সেন্সারশিপ এখন আমরা হয়তো বিভিন্ন বই চলচ্চিত্র এইসবের ক্ষেত্রে সংবাদপত্র এইসবের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে পরাধীন ভারতবর্ষে সবথেকে বেশি সেন্সার করা হতো যে রাজনৈতিক কোনো তার মধ্যে বার্তা আছে কি না এটা নিয়ে বিখ্যাত গল্প আছে সেই ছোট বকুলপুরের যাত্রী হারানেন নাটজামাই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আছে যার মধ্যে দিয়ে ওই বারবার করে দেখা যেত কারো কাছে কোনো চিরকুট কারো কাছে কোনো এরকম রাজনৈতিক বার্তা যুক্ত কোনো ধরনের কিছু পাওয়া যাচ্ছে কিনা সেই জন্য সুভাষচন্দ্র বসু বলছেন যে এটিকে সেন্সার করা হবে আসলে সেন্সার ব্যাপারটাই হচ্ছে সরকারি এর জন্য নির্দিষ্ট সরকারি আধিকারিক থাকেন তারা চিঠিপত্র বই সাময়িকী নাটক ছায়াছবি পর্যন্ত ইত্যাদি পরীক্ষা করেন এবং নীতি বিগর্হিত বা কোনোভাবে আপত্তিকর বা যুদ্ধবস্থায় শত্রুপক্ষের সহায়ক হতে পারে এরকম কোনো অংশ থাকলে সেটাকে তারা সেন্সারের হ্যাঁ সেই কাচিতে কেটে বাদ দেন এই শব্দটা অত্যন্ত প্রাচীনকালে রোমে ব্যবহৃত হতো এরকম সেখানে রাজকীয় কর্মকর্তা থাকতেন এবং সেখানে যে জনগণনা সুমারি হতো সেখানে এই কর্মকর্তাদের উপর ভার ভাঁড় থাকত এরা এমন একটি জনগণের ফলে এমন একটি তালিকা তৈরি করবে প্রস্তুত করবে যাতে জনসাধারণের নৈতিক চরিত্রে তত্ত্বাবধান করা যায় ওই তালিকা দিয়ে পরে জনসংখ্যা আরও বেড়ে গেছে এখন জনগণনার মাধ্য দিয়ে সব কিছু নৈতিক অবস্থান দেখা সম্ভব হয় না কিন্তু বর্তমানে এটি ওই পুস্তক সাময়িক পত্র ইত্যাদি প্রসঙ্গে ব্যবহৃত হয় চলচ্চিত্র প্রসঙ্গে তো ব্যবহৃত হয় যে সরকারি কর্ম ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা তারা এটিকে দেখেন তাই ওই সেন্সারের যে একটি গলি রয়েছে সেইটাকে অতিক্রম করে তারপর জেলের বাইরে চিঠিটাকে যেতে হবে কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক তাই এই পাথরের প্রাচীর ও লৌহ দ্বারের অন্তরালে বসে আর যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে জেলে বসে তার যে ভাবনা সুভাষচন্দ্রের ভাবনা সবটা তিনি বাইরে প্রকাশ করতে পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে দিনমানে দিনের আলোকে সবকিছু প্রকাশ করা সম্ভব নয় সেই সময়টা ছিল অস্থির সময় আমাদের মধ্যে এতগুলি আমরা একটু আগেই দেখেছি সেখানে মান্দালয় জেলের ধারণ ক্ষমতা ছিল প্রায় পাঁচ হাজারের কাছে সুতরাং অনেককেই এভাবে নিয়ে যাওয়া হতো তাই নির্দিষ্ট সংখ্যা না বলে সুভাষচন্দ্র বসু ব্যবহার করলেন অনেক সংখ্যায় কয়েদি সেখানে ছিল আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে এটা সম্পূর্ণ স্বাভাবিক দিলীপ কুমার রায় তার যে রুচি সেখানে সম্ভবতই একটা তার মনের দিক থেকে একটা দ্রোহের সুর থাকবে যে কেন কেন এতদিন তাদেরকে আটকে রাখা হয়েছে জেলের মধ্যে এবং কখনো কখনো সেটা রুচি তার মনেও কিন্তু আঘাত হানবে কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও তো দেখা যেতে পারে আমাদের ভাবনার নানা রকম বলয় আছে চিন্তার স্তর আছে এবং সেই হিসাবে আধ্যাত্মিক এই শব্দটা যদিও এখন অনেকাংশে আমরা ব্যবহার করা হয় ধর্মীয় অনুষঙ্গে কিন্তু আধ্যাত্মিক বা মানসিক আধ্যাত্মিক মন সে কিন্তু আসলে প্রতিদিনের যে বেঁচে থাকা তার অতিরিক্ত মানুষের যে ভাবনা সেই ভাবনাকেই কিন্তু চিহ্নিত করে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে স্পিরিচুয়াল যে ভাবনাটা সেটা হচ্ছে মানুষের সঙ্গীত মানুষের চেতনা মানুষের গ্রন্থপাঠ মানুষের গল্প সাহিত্য এগুলো সবই কিন্তু একটা সময় স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক সংগঠন হিসাবে দেখা হতো মানুষের মনে তা সুভাষচন্দ্র বসু বলছেন যে এই যে এতদিন জেলে আছি এটাতে মানসিক কোনো বিদ্রোহ না করে এটাকে এরকম আমাদের কোনো একটা আধ্যাত্মিক দিক দিয়ে দেখা যেতে পারে এ কথা আমি বলে বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে একেবারে খোলাখুলি বলছেন তার মানে এই নয় যে জেলে জেলে থাকা আমি পছন্দ করি কারণ সেটা নিজের সঙ্গে ভণ্ডামি হয়ে যাবে বরং আমি আরো বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না কেন এইবার তার এক এক করে তিনি কারণগুলো বলছে কারাবাস সেই সময় যে মানুষের মার্জিত রুচিতে আঘাত আনবে মানুষের যে প্রতিদিনের চিন্তার জগতে তাকে স্তব্ধ করে দেবে কি ক্ষতি করে কারাবাস অন্তত আমাদের এই ব্রিটিশ অধীনে যে ভারতবর্ষ সেখানের কারাবাস ইংল্যান্ডের কারাবাস তার সঙ্গে হচ্ছে আমেরিকার কারাবাস তার একটা প্রতিতুলনা তিনি করলেন জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী একটি ছবি আমরা দেখব এখন আমরা আগেই জেনেছি যে কিছু ছবি সেই সময় নেওয়া হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় লর্ড কার্জনের সময় তারই একটি ছবি দেখা যাচ্ছে যে মান্দালয় জেল এই মা এটি ছবিটা কিন্তু মান্দালয় জেলের সেখানে সামনে যারা বসে রয়েছেন প্রায় আমরা দেখতে পাচ্ছি বা দ্বারা দাঁড়িয়েও রয়েছেন জেলের কর্মকর্তা যারা আছেন তাদের কাছে এরা কিন্তু অনেকটাই মানুষের যে যোগ্য মর্যাদা হতে পারে তারা অপরাধী কিন্তু তবু তো তারা মানুষ কিন্তু মানুষের যে ন্যূনতম মর্যাদা সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং তাদের চেহারা তাদের বসে থাকার ধরন সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত যে কারণে সুভাষচন্দ্র কাছে আর তিনি তো সুভাষচন্দ্র এটার প্রত্যক্ষদর্শী সুতরাং তিনি একেবারে ঘোষণা করে দিলেন জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলার পক্ষপাতি এই যে মানুষগুলো জেল থেকে যখন বেরোবে তারা যেন অমানুষ হয়ে যাবে হ্যাঁ আমরা সৈয়দ মুস্তাফা আলীর লেখায় পড়েছিলাম যে মা খুচিয়ালো যে পঞ্চম হস্তম আমি তো পঁয়তাল্লিশ নম্বরে সেই ভানুমতি আর কোনোদিনও সে কাটাতে পারেনি সেই হতভাগা কিন্তু এটা কিন্তু অনেকাংশে ঠিক অনেক মানুষই এরকম সেই সময় পরাধীন ভারতবর্ষে জেল জেলের মধ্যে থেকে বেরিয়ে তাদের প্রাত্যহিক জীবনযাত্রার মধ্যে তারা আর ফিরতে পারেনি আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে এ কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে সুভাষচন্দ্র বসু নির্দ্বিধায় ঘোষণা করছেন তার ভবিষ্যৎ পন্থা কি ভবিষ্যৎ তার কর্তব্য কি তার মধ্যে দিয়ে যদি তিনি এই কারাবাস না করতেন তিন বছর তাহলে তিনি বুঝতে পারতেন না যে যেখানে মানুষের নৈতিক সংশোধন হয় না এখন যেমন আমরা কারা বা জেলখানা না বলে সেগুলোকে সংশোধনাগার বলি তা আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্র বা নৈতিক চরিত্রের উন্নতি মানোন্নতি এবং সংশোধন যে অপরাধ সে করছে সেখান থেকে সে যাতে বেরিয়ে এসে সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে তা না হয়ে তার উল্টো হচ্ছে এবং যার ফলে সে আরও যেন হীন হয়ে পড়ছে আরও যেন দেয়ালে তার পিঠ থেকে যাচ্ছে এই বিষয় সুভাষচন্দ্র বসুর চোখ খুলে গেছে এবং তাই তিনি কারা সংস্কার তার প্রধান কর্তব্য হিসাবে বিবেচিত হচ্ছে কারণ তিনি স্বীকার করে নিচ্ছেন ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ আদর্শের অনুসরণ মাত্র আরেকটি ছবির মধ্যে দিয়ে আমরা দেখি যে এখানেও কিন্তু সেই মান্দালয় জেলের অবস্থান এখানে আরও অনেক সংখ্যায় কয়েদি আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো কিন্তু জীবন একেবারেই নিষ্প্রভ হয়ে পড়ছে কারার মধ্যে মানে জেলের মধ্যে থাকছেন তারা যখন বাইরে বেরোবেন তারা কখনোই সেই মূল জীবন জীবনযাপনের স্রোতে মিশতে পারবেন না বরং এবং এটা কেন হচ্ছে কারণ ইংরেজ সরকার তারা অনুসরণ করছে ব্রিটিশ প্রণালীর আদর্শের সেটি না করে বরং বলছেন আমাদের আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুসরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জেল ভারতীয় অবস্থা সেই সময় যেমনভাবে দেখা হতো তাদের উপর একেবারে মানুষগুলোর শরীরে উপযুক্ত পরিমাণে ঊর্ধ্বাঙ্গে অনেকেরই বস্ত্র নেই বিশেষত পুরুষদের কিন্তু তারই সঙ্গে যদি প্রতিতুলনায় আমরা দেখি যে আমেরিকার একটি জেলখানা তার যে তৈরির যে প্ল্যান যেটি এখন আছে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় তার মধ্যে দিয়ে আমরা দেখবো এখানের কিন্তু যে অনেক উন্নত ব্যবস্থা সেখানে একটি কারাগার তৈরি হয়েছে অনেকটি জায়গা জুড়ে এবং সেখানে কিন্তু একটা মানে আধুনিক দৃষ্টিতে যাকে আমরা বলি উন্নত প্ল্যান সেই সেই উন্নত প্ল্যান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু তাই প্রতি করছেন আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির সঙ্গে ব্রিটিশ বা প্রণালী এবং ভারতবর্ষের প্রণালী পরে গিয়ে বলছেন এই ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটা নতুন প্রাণ বা যদি বলো একটা নূতন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি এরকম ব্যবস্থা কেন চলছে দীর্ঘদিন চলে আসছে তার কারণ হচ্ছে অপরাধীদের মানুষ বলে সেখানে গণ্য করা হয় না তারা অপরাধী এটাই তাদেরকে দেগে হয়েছে দাগিয়ে দেওয়া হয়েছে তাদের মনুষ্যত্বের কোনো পরিচয় সেখানে থাকে না অপরাধীদের প্রবৃত্তিগুলোকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে তারা যে অপরাধ করছে এটার কিছুই না কোন অবস্থায় কোন মানসিক স্তরে গিয়ে তারা অপরাধ করতে বাধ্য হচ্ছে সুতরাং এটা এক প্রকার মানসিক ব্যাধি। এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত যেমন অন্যান্য ব্যাধির চিকিৎসা হয় সেইভাবে তাদের চিকিৎসা করা উচিত অপরাধী মানে তাদের একেবারে সমাজ থেকে অপান্ত করে রাখা হবে তারা দুষ্কৃতি তারা মানুষ না মানুষের থেকে অনেক নিজ রকম মনোভাব কিন্তু রাখা যাবে না প্রতিষেধমূলক দণ্ডবিধি যেটা কারাশাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে তাকে এখন সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে আগে ব্যবস্থাটা ছিল শাস্তি প্রতিষেধমূলক মানে সেটা যাতে সে না করে আমরা জানি প্রাচীন সেই হামুরাবির আইন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এরকম ছিল হামুরাবির আইনে কিন্তু আধুনিক পৃথিবীতে সেরকম হয় না এমনকি আমরা জানি মৃত্যুদণ্ড তার আগেও নানাভাবে বিচার করা হয় ক্ষমা প্রার্থনা করা হয় সেই জন্য বলা হচ্ছে যে এখন যে দণ্ডবিধি সেটা শুধুমাত্র প্রতিষেধমূলক নয় এখন হচ্ছে সংস্কারমূলক অর্থাৎ যে অপরাধী সে নিজেকে তাকে শেষ পর্যন্ত তাকে সংস্কারের সুযোগ দিতে হবে যাতে ওই মানসিক ব্যাধি থেকে সে দূরীভূত হতে পারে আর সমাজের মধ্যে ওই মানসিক ব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে কারণ একজন অপরাধ করছে তার মধ্যে দিয়ে কিন্তু এটি এই সামাজিক ব্যাধিগুলো একেবারে সেই চুইয়ে পড়ার নীতির মতো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশ সমৃদ্ধ হতো বলতে গিয়ে তিনি যার নাম করছেন তিনি ঘোষণাই করেছিলেন যে আমরা শিকল পড়ে তোদের ইংরেজের সকল শিকলকে ব্যর্থ করে তুলব তাই হচ্ছে আমাদের এই শিকল পড়ার কল না শিকল পড়ার ছল বোঝাই যাচ্ছে কাজী নজরুল ইসলামের কথা কাজী নজরুল ইসলাম মের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ হয় দেখা হয় না কাজী নজরুল ইসলামের প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হল ঠিক তার চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ তাকে গ্রেপ্তার করলো অগ্নিবীণা প্রকাশিত হয়েছে চব্বিশে অক্টোবর উনিশশো বাইশ আর তেইশে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ছিল সেই সময় তিনি একটি কবিতায় লিখেছিলেন আর কতকাল থাকবি আনন্দময়ীর আগমনে কবিতাটির নাম ছিল আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শত্রু চাঁড়াল ইংরেজকে বলা হচ্ছে দেবী মূর্তি অর্থাৎ ভারতবর্ষে ভারতের যে প্রতিমা তাকে বলা হচ্ছে আনন্দময়ীর আগমনে মানে বোঝাই যাচ্ছে একটা দুর্গোৎসব বা ইত্যাদিকে উপলক্ষ করে লেখা হয়েছিল এবং সেটা যে অত্যাচারী শত্রু চারাল ইংরেজ সেকে দখল দখল করেছে ফলত তাকে উনিশশো বাইশে গ্রেপ্তার করা হলো কবির এক বছরের জেল সেখানে হয় এই জেলে থাকাকালীন তিনি ভীষণভাবে সক্রিয় ছিলেন নানাভাবে সক্রিয় ছিলেন অনশন করেছিলেন রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে তুমি অনশন ত্যাগ করো আমাদের সাহিত্য তোমাকে চাইছে কিন্তু এর পরেও আরেকবার তাকে কারাবার কারাবরণ করতে হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো তেইশ এপ্রিল আলিপুর জেল থেকে কলকাতার হুগলি জেলে তাকে স্থানান্তরিত করা হয়েছিল তারপরই তিনি অনশন শুরু করেছিলেন কারণ সেই সময় যে জেল সুপার ছিল সে অত্যাচার করত সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ কারণ জেলে থাকাকালীন কয়েদিদের উপর সেই জেলের সু সুপার মিস্টার আর্স্টেন এমনভাবে অত্যাচার করত যাতে তারা সরকারের প্রতি অবনত হয় কিন্তু নজরুল যেখানে আছেন সেখানে তো আর সব কিছু মাথা পেতে নেয়া নয় তিনি বিদ্রোহী তিনি বিপ্লবী সুতরাং নজরুলের নেতৃত্বে আরও যারা কয়েদি ছিলেন তারা প্রত্যাখ্যান করেন তাদের উপর আরও বেশি করে চাপ দেয়া হয় এবং নজরুলের বিরুদ্ধে আরেকটি মামলা তখন দায়ের করা হয় যে নজরুল জেলের যে কোড সেটি তিনি ভেঙে দিয়েছেন ভঙ্গ করেছেন এই ঘটনাগুলি হয়তো অনেক ঘটনা কিন্তু এই ঘটনাগুলির মধ্যে দিয়ে আমরা দেখি যে কিভাবে তিনি ক্রিয়াশীল ছিলেন এই নজরুলের অনশন চলছে ধর্মঘট চলছে যখন অনশন ধর্মঘট আটত্রিশ দিনে পড়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ এগিয়ে আসেন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথা গিভ আব হাঙ্গার স্ট্রাইক আর লিটারেচার ক্লেমসিও নজরুলের কাছে সেটি পৌঁছায়নি সেটি কারা যে জেলের ডিপার্টমেন্ট আবার সেটি ফেরত পাঠিয়েছিল পরবর্তীকালে উনিশশো তেইশ সালে কবি কারামুক্ত হয়েছিলেন কিন্তু এই সময় এই কারাবাসের মধ্যে বহু কবিতা বহু গান তিনি রচনা করেছিলেন এবং তার বিখ্যাত যে এই সময় দোলন চাপা যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে সেই দোলন চাপা আর্য পাবলিশিং হাউস থেকে বেরিয়েছিল এই কাব্যগ্রন্থের উনিশটি কবিতা নজরুল ইসলাম জেলে বসে লিখেছিলেন কিছু কয়েকটি বহরমপুর জেলে বসে লেখা পবিত্র গঙ্গোপাধ্যায় তখন ওয়ার্ডারদের সাহায্যে কবিতাগুলোকে বাইরে নিয়ে আসেন এবং তিনি নিজেই দোলন চাপার প্রুফ দেখা আরও যে সমস্ত প্রকাশের জন্য কাজ থাকে ইত্যাদি কাজ ভূমিকা লেখা সেই কাজগুলো তিনি করেছিলেন শুধু তাই নয় বহরমপুর জেলে বসে নজরুল ইসলাম একটি নাটকও লিখেছিলেন তার আরেকজন সহবন্দী ছিল পূর্ণ দাস তার অনুরোধে কিন্তু সেই নাটকটি পরবর্তীকালে আর পাওয়া যায়নি হদিস না নাটকের একটি গান কিন্তু রক্ষিত হয়েছে তার যে বিখ্যাত জাতের নামে বদজাতি সব খেলছ জুয়া ছুলেই তোর যার যাবে যার ছেলের হাতের নয় মোয়া সেটি কিন্তু এই নাটকের গান ছিল এটা কিন্তু রক্ষিত হয়েছে এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে একটি প্রতিবাদস্বরূপ আজও সেটি ধ্বনিত হয় একটু বিশদভাবে নজরুল নিয়ে বলতে হলো কারণ নজুল নজরুল খুব সচেতনভাবে না হলেও নজরুল বাংলা সাহিত্যে বাংলা গানে একটি অন্য সুর তিনি রবীন্দ্রনাথের সমকালে অন্য সুর তিনি চড়িয়ে দিয়েছিলেন সুতরাং আলাদাভাবে কৃতিত্বের দাবি রাখেন সুভাষচন্দ্র আবার বলছেন আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে এটা কিছুটা আমাদের ভারতীয় যে বিশ্বাস তাতে মনে করা হয় যে আ কিছু হচ্ছে ভালোর জন্য আস্তিক্য বোধ সেই থেকে তা সেইভাবেই তিনি বলছেন যে এই যে দুঃখ কষ্ট এই দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে হয়তো কোনো শুভ ইঙ্গিত আছে আর শুধু শুভ ইঙ্গিত না থাক যদি আমরা সেই শুভ অশুভ সব কিছুকে ছেড়ে দিই আমাদের জীবনে সমস্ত এই যে কষ্ট ভোগ করা বা জীবনের যে শিক্ষা দেয় সেটা কিন্তু কখনো বৃথা যায় না প্রত্যেকটা মানুষই তার জীবনে নানা ধরনের যে তার যে উপলব্ধি জীবনের যাত্রাপথে তার যে পথের সঞ্চয় কিছুই ফেলা যায় না সেই হিসাবে কিন্তু এই দুঃখ কষ্টের একটা আলাদা মর্ম রয়েছে যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে ব্যাপে মানে ব্যাপিয়া এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে মানে যেটা আমাদের দেহ এবং আত্মার মধ্যে একটা দ্বন্দ্ব দার্শনিকদের যে দ্বন্দ্ব রয়েছে যে দেহ তো নশ্বর ঠিক আছে আত্মা হচ্ছে অবিনাশী তা সেদিক থেকে করতে গেলে যে আমাদের যাবতীয় দুঃখ কষ্ট এগুলো হচ্ছে দেহের দুঃখ কষ্ট আত্মাকে সেগুলো কখনো স্পর্শ করে না হ্যাঁ আত্মা হচ্ছে অজর অমর হ্যাঁ তাকে অস্ত্র কাটতে পারে না তাকে অগ্নি পড়াতে পারে না এই যে আমরা বিশ্বাস করি ভারতীয় যে দর্শনে সেখান থেকে বলছে যদি এরকম একটা ধারণাটা আমরা সকলে খুব সহজভাবে মেনে নিতাম তাহলে হয়তো এই যে দেহ এবং আত্মার মধ্যে যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বেরও নিরসন হতো এবং আমাদের বেঁচে থাকার পক্ষ সেটি খুব সহায় হতো সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে শুধু বন্দি দশায় না যে কোনো বিপদের সম্মুখীন যখন হই তখনই কিন্তু এই দার্শনিক ভাবটা খুব প্রয়োজন হয়ে পড়ে এবং তখনই যখন কিছু নেই যখন সবকিছু হারিয়ে হারিয়ে ফেলি আমরা তখন সেই একটা ভাব একটা দর্শন একটা চিন্তাধারা সেটিকে আঁকড়ে মানুষ দাঁড়িয়ে থাকে আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাই করে নিয়েছি এবং দর্শন বিষয় যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগে গেছে এরকম একটা পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসু ঘোষণা করছেন যে যেটুকু দর্শন বিষয়ে আমার পড়াশুনো রয়েছে সেটুকু পড়াশুনো কিন্তু এই অবস্থাতে আমার যথেষ্ট কাজে লেগে গেছে আমি নিজে বুঝতে পাচ্ছি যে আমার এই যাবতীয় ভবিষ্যৎ পরিকল্পনা কি আর কোন অবস্থায় আমি মানে কোন অবস্থায় আমি ছিলাম এখন কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আগামীতে কোন অবস্থায় যাব এই যে একটা পারম্পর্য সেটা কিন্তু সকলের কাছে খুব সহজ হয়ে গেছে আসলে আমাদের প্রত্যেকের কাছে বেঁচে থাকার সমীকরণটা যদি আমাদের সহজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিরোধের অবসান হয়ে যায় কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে আসলে মানুষ নিজের অন্তরের দিকে যদি বারবার ভাবে ভেবে দেখার যথেষ্ট বিষয় খুঁজে পায় আর বন্দি হলেও তার কষ্ট নেই যদি তার স্বাস্থ্য অটুট থাকে কিন্তু এটা বাস্তব যে অনেকেরই স্বাস্থ্য সেখানে অটুট থাকে না উদাহরণস্বরূপ তিনি বলেছেন আগে আমরা পড়লাম যে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের কথা সেই লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন লোকমান্য তিলকের যে বিখ্যাত গীতার রহস্য যেটা গীতার মূলত কর্মযোগের উপর কিন্তু লেখা হয়েছে সেটি তিনি এই কারাবাসে লিখেছিলেন এবং যখন লিখেছিলেন তখন তিনি সুখে সুখে বলতে কি অর্থাৎ সেই সেই কাজের মধ্যে মধ্যে কর্মযোগের একেবারে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন আর তাই সেইভাবে তিনি দিন কাটিয়েছিলেন কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিত ধারণা যে মান্দলয় জেলে ছ বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ অর্থাৎ এই যে পরবর্তীকালে তার স্বাস্থ্যটা ভেঙে গেল যেটা বলেছেন যে স্বাস্থ্য যদি অকুট অটুট থাকে তাহলে বন্দিদশায় তার কোনো কষ্ট নেই কিন্তু স্বাস্থ্য যদি তার ভেঙে যায় সেখানে কিন্তু এই বন্দি বন্দিদশা অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের জীবনহানির কারণ হয়েছে এটা শুধু লোকমান্য তিলকের ক্ষেত্রে নয় আর অনেকের ক্ষেত্রেই হয়েছে রবীন্দ্রনাথ বলেছেন যে যে কোনো মহৎ সৃষ্টি সেটা তৈরি হয় হচ্ছে নির্জন নির্জনতা থেকে কারণ মানুষ বহু জনতার মাঝে যখন যে মুহূর্তে সে অপূর্ব একা হয়ে যায় রবীন্দ্রনাথের কথা ধার করলেই বললাম এটা যখন সে বহু জনতার মাঝে অপূর্ব একা হয়ে যায় সেই একা সেই অবসর সেই সেই থেকেই হচ্ছে মানুষের সেই অবসর সময় থেকে মহৎ সৃষ্টি সম্ভব হয় অন্য সব কিছুর চাপে সব কিছুর কর্মব্যস্ত মুহূর্তে হয়তো সব সময় মহৎ সৃষ্টি নাও হতে পারে তা সেই কারণে বলছেন এই নির্জনতা যে নির্জনতাটা আমাদের সকলেরই খুব আধুনিক ব্যস্ত মানুষের পক্ষে খুব কাঙ্ক্ষিত ওই নির্জনতা আমরা পাই না সুভাষচন্দ্র বলছেন যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় এবং নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয় কারণ আমরা তো চিন্তা করি না আমরা তো ভাবি না যে আমরা কোনো সমস্যাকে তার গভীরে গিয়ে আমরা চিন্তা করি না সেই বিখ্যাত কবিতা রয়েছে যে বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে আমাদের সমস্ত জীবনটা চলে যায় যদি তার তলাটায় দেখতাম তাহলে দেখতাম ছোট্ট একটি হৃদয়ের আছে অনেকেই কিন্তু আমরা সেই হৃদয়ের খোঁজটা পাই না আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক বছর আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে এই যে নির্জন তিনি নির্জনে রয়েছেন একাকী রয়েছেন চিন্তা ভাবনা করছেন এবং তাই সমাজে কোনো চিন্তা থেকেই কিন্তু সমাধানের পথ এসে যায় যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত আজ সেগুলো যেন স্পষ্ট পরিষ্কার হয়ে উঠছে একেবারে সমাধানের রাস্তা সমীকরণ হ্যাঁ সমান সমানের বা আর ডান দিকে কি থাকবে সেই সমীকরণটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে অন্য কারণ না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক থেকে অনেকখানি লাভবান হতে পারবো অর্থাৎ এই জেলখানা আমাকে জীবনের অনেকটা পথ এগিয়ে নেবে আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা বলে অভিহিত করেছে একটি শব্দ এখানে ব্যবহার করলেন মার্টারডম বা এর বাংলা করলে হয় শহীদত্ত এই শহীদত্ত ব্যাপারটা একটু আলাদা তার প্রেক্ষিতটা একটু আলাদা মূলত এগুলো কোনো একটা নির্দিষ্ট আদর্শকে কেন্দ্র করে আঁকড়ে ধরে এবং অবশ্যই তার মধ্যে ধর্মীয় আদর্শ অনেকটা সেখানে গুরুত্ব পায় সেই ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে যদি মানুষ তার পক্ষে ওকালতি করে বা তার পক্ষে যুক্তি প্রদর্শন করে বা তার পক্ষে জীবনযাপ সেই সেইভাবে জীবনযাপন করে বা এবং সে তার মধ্যে দিয়ে যদি নিজের জীবনকে উৎসর্গ করে তখন তাকে বলা হয় এই শহীদত্ব বরণ করা এই শহীদত্ব পৃথিবীর যে বিভিন্ন যে বিশ্বাস মানে ধর্মীয় বিশ্বাস বলছি সেই বিশ্বাসের মানুষের কাছে এক একভাবে এসছে খ্রিস্টান বিশ্বাসও একভাবে এসছে ইসলামেও একভাবে এসছে আমাদের ভারতবর্ষ যে যে সমস্ত ধর্মীয় বিশ্বাসগুলো রয়েছে শিখ ধর্মে এর জায়গা অনেকটাই রয়েছে সেই শহীদত্ত্ব বা মার্টারডাম কিন্তু তার মধ্যে থাকে হচ্ছে সেই নিজেকে উজাড় করে দেয়া এবং এক্ষেত্রে অনেকটাই থাকে বহিরাগত একটা প্ররোচনা থাকে বা বহিরাগতদের কোনো প্রভাব থাকে এ নিয়ে টি এস এলিয়টের একটি বিখ্যাত নাটক আছে যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং সে বছরই অভিনীত হয়েছিল নাটকটিতে অনেক আগের এগারোশো সালে দ্বিতীয় হেনরির রাজত্বকালে ক্যান্টারবেরি ক্যাথিড্রালে আর্চ বিশপ টমাস বেকেট তার হত্যাকাণ্ডের চিত্র হত্যাকাণ্ডের চিত্রটা রয়েছে এই নাটকের মধ্যে আসলে এটা নিয়ে অনেক চিত্র হয়েছে এই টমাস বেকেট তিনি কি করে কি করে তার আদর্শকে বজায় রাখার জন্য তাকে যে সেই আর্চ বিশপের মধ্যে তাকে হত্যা করা হয় সেটি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে ক্ষেত্রে কিন্তু এই মার্টারডমের একটা ব্যাখ্যা পাওয়া যায় কিন্তু দিলীপ কুমার রায় তিনি চেষ্টা করেছেন যে সুভাষচন্দ্র বসুকে তার এই আত্মত্যাগকে মার্টারডম বলে অভিহিত করেছেন কিন্তু সুভাষচন্দ্র বসু নির্দায় বলেছেন তুমি যেটা চিন্তা করেছ এটি তোমার মহত্বের পরিচয়ক আমার দিক থেকে কিছু না কিন্তু আমার সামান্য যে হিউম্যার এবং প্রপোর্শনের জ্ঞান আছে অন্তত আশা করি আছে তাতে নিজেকে মার্টার বলে মনে করার কোনো স্পর্ধা আমার নেই অত বড় আত্মত্যাগ আমি করিনি এবং স্পর্ধা বা আত্মম্বরিত জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই অথবা সেটিকে সে বিষয়ে কতখানি সফল হয়েছে শুধু আমার বন্ধুরা বলতে পারবেন তাই মার্টার জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শ হতে পারে তার বেশি কিছু নয় আমরা এখানে একটি চিত্র দেখব যে সেই অনেক আগে ষোলোশো বাইশ সালে হ্যাঁ খ্রিশ্চিয়ান মার্টার্স তাদের একটা চিত্র আছে জাপানি একটা চিত্রকলার মধ্যে কত অনেক সংখ্যায় সেই তারা এরকম প্রাচীন চিত্রকলার মধ্যে প্রাচীন ভাস্কর্যের মধ্যে এবং সাহিত্য তো বটেই এরকম অনেক কিন্তু মার্টার্সের বা শহীদের শহীদত্ব বরণ করার ঘটনা আছে সুভাষচন্দ্র বসু নিজেকে সেই মার্টারডম জিনিসটা শুধুমাত্র তিনি আদর্শ হিসাবেই দেখতে চাইছেন তিনি নিজেকে কখনো সেই জায়গায় নিয়ে যেতে পারেননি সেটা তিনি বলছেন আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাত সারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক দৃষ্টি দেওয়া উচিত এবং তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষগুলো দীর্ঘ কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে ওই যে কুফলগুলি বললেন এই কুফলগুলি তিনি বিশদে একটু ব্যাখ্যা করছেন যে দীর্ঘদিন কারাবাসের ফলে আস্তে আস্তে মানুষগুলো অকাল বৃদ্ধ হয়ে যায় শুধু তার কারণ কি তার জন্য একটি কারণ না শুধু অত্যাচারই যথেষ্ট নয় খারাপ খাদ্য ব্যায়াম বা স্ফূর্তির অভাব যেমন আন্দামানের সেলুলার জেলে যাদেরকে পাঠানো হতো তাদের মানে এমনও হচ্ছিল এমন এমন সেই জেলের সেখানে রয়েছে কামরা রয়েছে যেখানে হচ্ছে সূর্যালোক দেখা যাচ্ছে না বা অনেক উঁচুতে হয়তো একটি ছোট্ট রয়েছে দেয়ালের ফোকর রয়েছে সেটা দিয়ে কিছু পরিমাণে সূর্যালোক আসে তাহলে এর ফলে কি হয় সেই মানুষটার দৃষ্টিশক্তিও কিন্তু ক্ষীণ হয়ে যেত সমাজ হতে বিচ্ছিন্ন থাকা একটা অধীনতার শৃঙ্খলভার বন্ধুজনের অভাব সঙ্গীতের অভাব যা সর্বক্ষেত্রে উল্লিখিত হলো একটা মস্ত অভাব অর্থাৎ অভাব 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 নেই 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 জেলগুলিতে কিছুই নেই মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম আসলে তারা কয়েদি তারা বিচার চলছে বা বিচার চলছে না সেই সময় কিন্তু তবু তো তাদের প্রতিদিনের বাঁচার অধিকার রয়েছে কিন্তু সেই বেঁচে থাকার জন্য কোনো ন্যূনতম ব্যবস্থা বা বন্দোবস্তই সেখানে থাকতো না কতগুলি এভাব অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে আবার কতগুলি আছে যেগুলো বাইরের বিষয় দিয়ে পূর্ণ করে তুলতে হয় মানে এটা হচ্ছে আমাদের বর্তমান যুগে এটা আমরা আরও বেশি করে বুঝবো যে কিছু ব্যব অভাব আছে আমাদের মানসিক সেগুলো আমাদের মনের সম্পদ দিয়ে বা মানসিক যে বিভিন্ন ঘাত প্রতিঘাত মানসিক যে সুকমূল বৃত্তিগুলো আছে সেগুলো দিয়ে পূর্ণ করতে হয় আর কিছু অভাব আছে সেগুলো দৈহিক তার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যেমন খিদে পেলে খিদে পেলে কারো যদি খিদে পায় তাকে সেই খিদে মেটানোর জন্য সামগ্রী দিতেই হবে তাকে কখনো আদর্শ দিয়ে ভুলিয়ে রাখা যাবে না যে কারণে নজরুল বলেছিলেন ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন অর্থাৎ সেই সময় তার ভাত আর নুনটাই হচ্ছে তার কাছে বড় স্বরাজ আসছে বলে তাকে কখনো থামিয়ে রাখা যাবে না তা এটাই হচ্ছে বাইরের বিষয় থেকে তাকে পূর্ণ করে তুলতে হবে এবং এই বাইরের বিষয় থেকে যদি দীর্ঘকাল সে বঞ্চিত হয়ে থাকে তাহলে অকাল বার্ধক্যতা চলে আসবে দৃষ্টান্ত স্বরূপ তিনি বলছেন আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে কিন্তু আমাদের নেই ভারতীয় বন্দীদের জন্য সেখানে নেই যেমন সেই সময় ইংরেজ টোলার বাঙালি টোলার মধ্যে একটা সেই মেরু ব্যবধান ছিল দি মেরু ব্যবধান ছিল সেরকম জেলের মধ্যেও কিন্তু ইউরোপীয়দের জন্য আলাদা সেখানে ব্যবস্থা আছে পিকনিক বিশ্রাম সঙ্গীত চর্চা সাধারণ বক্তৃতা খোলা জায়গায় খেলাধুলা করা মন মতো কাব্য সাহিত্যের চর্চা এসব জিনিসগুলো প্রয়োজন কেন এগুলো আমাদের মনকে সরস এবং সমৃদ্ধ করে তোলে তা আমরা সচরাচর বুঝতে পারি না কিন্তু জোর করে যদি বন্দি রাখা হয় তাহলেই তাদের মূল্য বুঝতে পাওয়া পারা যায় বাইরের আলো হাওয়া যে কতটা দরকার সেই দর সেটা যে ওই আমাদের সেই ভূগর্ভের সঞ্চিত ধনের থেকেও সম্পদের থেকেও বেশি দামি সেটা তো রবীন্দ্রনাথ গুপ্তধন গল্পে দেখিয়ে দেখিয়ে দিয়েছেন সেইটা প্রয়োজন আমাদের সেটা না হলে কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকা কখনই সম্ভব হবে না যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন এই কয়েদিদের কয়েদির সংস্কার হওয়া অসম্ভব কারণ যেখানে মানুষের কোনো উপযুক্ত তাহলে তার মধ্যে কি ধরনের মানসিক মানবিক গুণাবলীর বিকাশ লক্ষ্য করা যাবে যখন তার মধ্যে কোনো ধরনের ব্যবস্থাই সেখানে নেই এবং জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে সেগুলো বরং সভ্যতার পিছন পশ্চাৎপদে পদে হাঁটবে সেগুলো অবনতির কেন্দ্র হয়ে থাকবে উনিশশো পঁচিশে সুভাষচন্দ্র এই চিঠিটা লিখছেন কিন্তু এর পরও কিন্তু আমাদের প্রায় আশি বছর নব্বই বছর কেটে গেছে কিন্তু জেল ব্যবস্থার কিন্তু বদল সেভাবে হয়নি এটা কিন্তু একটা খুব বাস্তব নিদারুণ বাস্তব আমার লিখতে ভোলা উচিত নয় আপনার নিজের লোকের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুখ দিতে পারে এদিকেই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে সূক্ষ্মভাবে কাজ করলে নিজের মনটাকে বিশ্লেষণ করে দেখতে পাই এই ভাব কিছুতেই কম বাস্তব নয় রাজ সাধারণ এবং রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ কারণ যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই তাহলে এই যে মুক্তি পাওয়ার পর তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে তারা সকলের সঙ্গে সকলের তাকে কতটা গ্রহণ করবে এ বিষয়ে কিন্তু তাদের মনে প্রশ্ন থেকে যায় এ সমস্ত কিছু লিখছেন এবং বারবার করে তিনি বলছেন আমার এই জেলের অভিজ্ঞতা থেকে যে সমস্ত চিন্তা মনে আসে আমি শুধু এইটুকু না পাতার পর পাতা লিখে যেতে পারি কিন্তু চিঠি যখন শুরু থাকে চিঠির তো একটা আঙ্গিক থাকে চিঠির তো একটা শুরু হয়েছে যখন শেষ থাকে তাই বেশি উদ্যম শক্তি থাকলে হয়তো একটা বই লিখে ফেলার চেষ্টা করতাম সেই সামর্থ্য আমার এখানে নেই জেলের কষ্ট দৈশিক অপেক্ষা মানসিক বলে মনে করার পক্ষপাতি অত্যাচার এবং অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না তাই এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে বিরূপ করে দেয় আরও এবং সেই দিক থেকে দেখলে মনে হয় এইগুলোর উদ্দেশ্য ব্যর্থ মানে জেলখানাগুলো যে উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ কিন্তু পাঁচে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে প্রতি মুহূর্তে যদি আমরা এই আঘাতগুলোকে আমাদের মনকে আমরা সেভাবে প্রস্তুত করি যে আঘাতকে আর আঘাত বলে আমরা মেনে নেব না ঠিক আছে শৃঙ্খল ছাড়া যাদের হারানোর আর কিছু থাকে না তারা তো এমনই ভাবতে পারে যে আঘাতটা তাদের কাছে আঘাত নয় রবীন্দ্রনাথের মৃত্যুঞ্জয় কবিতা মৃত্যুকে যখন দূর থেকে দেখেছিলাম মনে হয়েছিল বড় পৃথিবী তোমার শাসনে কাঁপে কিন্তু কাছে যখন আসলে এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় তা সেইভাবে যদি মনে হয় তখন আমরা বুঝতে পারি আমাদের মনের মধ্যে তখন একটা আনন্দ ধাম গড়ে ওঠে আর তখন সেই সব আঘাত আমার উপরে বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর এবং নিরানন্দময় অর্থাৎ আমি আমার মনের দিকে তাকালে যদি মনের দিকে আনন্দ খুঁজে পাই তখনই আমি বুঝতে পারবো যে অবস্থায় আর মানুষগুলো আছে যারা এখনো সেই তার মনের মধ্যে আনন্দের উৎস ধারা খুলে যায়নি তারা কি কষ্টে আছে তুমি বলেছ যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলছে কিন্তু এই অশ্রু সবটুকু অশ্রু নয় যেটা খুবই বাস্তব সেটা হচ্ছে দিলীপ কুমার রায় খুবই আবেগসম্পন্ন মানুষ ছিলেন এবং যেই কারণে মানুষের অশ্রু তার মনকেও কিন্তু মাটির পৃথিবীকে যেমন সিক্ত করছে তার মনকেও সিক্ত করছে করে তুলছে কিন্তু তার মধ্যে একটা সুভাষচন্দ্র বসু একটা অন্য ইঙ্গিত দিলেন এই সবটুকু মধ্যে করুণা আছে এর মধ্যে প্রেম বিন্দু আছে এবং প্রশস্ততর সমৃদ্ধতর প্রশস্ততর আনন্দের সোতে পৌঁছবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে যদি একটা বড় উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যাই তখন এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে আমরা মুহূর্তের মধ্যেই আমরা অস্বীকার করি আমরা করে এগিয়ে যাই আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে অর্থাৎ যে ছোট যে দুঃখ যন্ত্রণাগুলো রয়েছে তার মধ্যে দিয়ে একটা উন্নততর সফলতার শীর্ষে আমরা পৌঁছে যাবই উদয়ের পথে শুনিকার নাই ওরে ভয়ে নাই প্রাণ যে করিবে দান নাই নাই তার সেই উদয় দিগন্তে যদি মা ভই আমরা শুনতে পারি তাহলে এই ছোটখাটো দুঃখ কষ্টগুলিকে তখন আর আমাদের মনে আলাদাভাবে জায়গা দেবে না কারণ জীবনে যদি কিছু পাওয়া যায় সেটা দুঃখের বিনিময়ে পাওয়া যায় বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে কারণ আমরা জানি যে কোনো কিছু লাভের পথ শ্রেয়র পথ খুরস্য ধারা খুরের মতো সেখানে ধার ধারা লংশ রক্তাক্ত হয়ে আমাকে সেই শ্রেয়র পথে আমাদেরকে পৌঁছাতে হবে প্রেয়র পথ সহজেই পাওয়া যায় শ্রেয়র পথ পাওয়া কিন্তু নিজেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে তবে পেতে হয় তুমি কিছুদিন পূর্বে যে সব বই যেসব সবগুলি পেয়েছি সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না কারণ অনেক পাঠক জুটে জুটেছে জেলখানার মধ্যে সে যে যে বই আছে তার মধ্যে দর্শন আছে তার মধ্যে সাহিত্য আছে হ্যাঁ তার মধ্যে সমাজনীতি রাজনীতি তো আছেই সেগুলো স এমন বিজ্ঞান আছে সেগুলো সমস্ত জেলখানার মধ্যে তার অনেক সহপাঠক জুটেছে এবং সকলকে নিয়ে এই যে 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 অন্তর থেকে যে তাগিদটা সুভাষচন্দ্র অনুভব করছেন সেই অন্তরের তাগিদটাকে কিন্তু তিনি ফলপ্রসূ করে তুলেছিলেন জেলখানার মধ্যে যে সংস্কারের কথা বলছেন যে কারাবিধির আমূল সংস্কারের কথা বলছেন তিনি নিজে কিন্তু দেখিয়ে দিচ্ছেন কিভাবে সেটি সম্ভব হবে তাই তোমার পছন্দ যে রকম সুন্দর তাতে কথা বলা অনাবশ্যক যে আরো বই সাদরে গৃহীত হবে মানুষের জীবনে তিনটে জিনিস প্রয়োজন বই বই আর বই সুতরাং এই বইয়ের মধ্যে থেকেই আনন্দের উৎসকে খুলে খুঁজে পাওয়া যায় এই বইয়ের মধ্যে থেকেই শত ঝর্ণা ধারায় তোমার সেই হৃদয়ের উৎস স্রোত হতে অন্ধকারের উৎসতে আলো উচ্চারিত হয় সেই জন্য আরও এরকম বইয়ের চাহিদা তিনি প্রকাশ করলেন দিলীপ কুমার রায়ের কাছে এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে নেতিবাচক যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলোর একেবারে মূল সমূলে সেগুলোকে উৎপাটিত করে কোথায় যেন একটা আশা কোথায় যেন একটা জীবনের পথে তার এই চিঠি শেষ হল জেলখানার চিঠির সার্থকতা এখানেই এবং সর্বোপরি এই চিঠি এই উপলব্ধি জেলখানা বসেই হয় সেটি রাস্তায় হতে পারে না বা অন্য কোনো জায়গায় বসে মাঠে ময়দানে বসে হতে পারে না তাই এই অংশের চিঠির নাম জেলখানার চিঠি সর্বাংশে সার্থক হয়েছে সেটি যদিও এর প্রেক্ষিতা অনেক আগে স্বাধীনতার যুদ্ধের সঙ্গে পরাধীন ভারতবর্ষের সঙ্গে জড়িত কিন্তু জেলখানার এই সংস্কার মানুষের মনের সংস্কার মানুষের বুদ্ধিবৃত্তির বুদ্ধি বৃত্তির দ্বারা আধুনিক পৃথিবীকে সুন্দর করে দেখার প্রয়াস এখনও কিন্তু প্রয়োজন এখানে আলোচনা শেষ করলাম নমস্কার